আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক শিক্ষার্থীদের আগ্রহ খুবই থাকে বিশেষ করে ভর্তি পরীক্ষার সময় গিয়ে শিক্ষার্থীদের বহু শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা প্রয়োজন হয় শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিইউপি এই শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে শিক্ষার্থীদের যে প্রশ্ন প্রথম থাকে যে পূর্ণরূপ কি সাধারণভাবে অন্যান্য প্রতিষ্ঠানের মতো এটার কিন্তু নামকরণ নয় একটু ভিন্নতা আছে এই ভিন্নতার কারণে শিক্ষার্থীদের মনে সবসময় প্রশ্ন থাকে পূর্ণরূপ কি পূর্ণরূপে হচ্ছে বাংলা দেশ ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তো এখানে নামকরণের একটু ভিন্নতা এরপরে শিক্ষার্থীদের মনে প্রশ্ন থাকে যে প্রতিষ্ঠানটা কিরকম সরকারি না বেসরকারি তো এই প্রশ্নের ক্ষেত্রে আমি যে জবাবটা দেব সেটা হচ্ছে প্রতিষ্ঠান এটা মূলত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্যান্টনমেন্টের মতো যে ক্যান্টনমেন্ট যেরকম কারিকুলাম বা যে রুলস নিয়ম মেনে চলে সেরকমভাবে এ বিউপি আর্মি নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান তো এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের নামকরণেও নামেও যেমন নামেও একটি ভিন্নতা সাবজেক্টেও একটু ভিন্নতা আছে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেদিকে আমরা না যাই যারা আমি বিউপি পছন্দ করা হয়তো ভর্তি হতে পারো এরপরে আমরা যে বিষয়টাতে আসব যে কত পেলে চান্স ভর্তি পরীক্ষা দিতে গেলে শিক্ষার্থীদের মনে সব সময় প্রশ্ন থাকে যে কত পেলে চান্স পাওয়া যাবে তো এখানে বিউ তে প্রশ্ন পদ্ধতি কিন্তু এমসিকিউ কিউব একশোটা থাকে তো একশোটা এমসিকিউ এর ভিতরে দেখা যায় যে বছর প্রশ্ন হয়তো খুবই সহজ হয় প্রশ্ন সহজ হলে তোমাকে আশি থেকে নব্বই পার্সেন্টের মধ্যে থাকতে হবে তাহলে সেটা হচ্ছে তোমার জন্য সেফ জোন আর যদি মাঝামাঝি হয় অর্থাৎ মিডিয়াম কোয়ালিটির প্রশ্ন হয় তাহলে তোমার জন্য দেখা যাবে ষাট থেকে সত্তর পার্সেন্ট হবে সেফ জোন আর প্রশ্ন কঠিন হলে তুমি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ধরে নিতে পারো সেফজন বা এটা ভেরি হতে পারে প্রত্যেক বছর প্রশ্ন পদ্ধতি বা প্রশ্নের ধরন বা সময় এর উপরে নির্ভর করে সব কিছু নির্ভর করে এবং শিক্ষার্থীর কোয়ালিটির উপর দেখা যায় স্বাভাবিকভাবে সব বছর তুখুর শিক্ষার্থী বা ভালো প্রিপারেশন নিয়ে শিক্ষার্থী এরকম অংশগ্রহণের ভিন্নতা আসে তো এই জন্য এটা কখনো নিরাপদে বলা যাবে না তবু তোমাদের জন্য একটা আউটলাইন তোমাদের প্রয়োজন হয় যে কাট মার্ক কত বা কত মার্কস পেলে চান্স হবে এটা তোমরা এটা দেখে বুঝতে পারো তারপরেও এটা তোমাদের প্রস্তুতি ভালো করে নিতে থাকো খুব অচিরে পরীক্ষা হবে এবং মিস্টকে মানে বিউপিকে যারা পছন্দ করো তাদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা কাজে লাগবে এখন শিক্ষার্থীদের আরেকটা প্রশ্নের আমি জবাব দেবো সেটা হচ্ছে মিস্ট সম্পর্কেও অনেক শিক্ষার্থী প্রশ্ন জিজ্ঞাসা করে থাকো যে এটা সরকারি কিনা এটাও বাংলাদেশের মধ্যে ক্যান্টনমেন্টের মতো একটা প্রতিষ্ঠান যেখানে একদম সরকারিও না বেসরকারিও না মাঝামাঝি ধরনের খরচ নিয়ে তারা শিক্ষাটা প্রদান করে থাকে সুতরাং সবকিছু জেনে বুঝে তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং শিক্ষা যেন তোমার নিশ্চিত হয় এবং চান্স যেন নিশ্চিত হয় সেজন্য খুব ভালো করে পড়তে হবে আশা করি তুমি চান্স পাবে এখন আমাদের শিক্ষার্থীদের মনে যে প্রশ্নগুলো থাকে এটা আমাদের চ্যানেলে কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করো আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের সাথে আমরা থাকবো আমাদের চ্যানেলটার সাথে থাকো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম